যে ব্যক্তি গোপনে পাপ করবে দুনিয়াতেই তাকে তিনটি শাস্তি দেয়া হবে, এই তিনটি শাস্তি না পেয়ে সে কখনো মৃত্যুবরণ করবে না, অর্থাৎ এই তিনটি শাস্তির সম্মুখীন মৃত্যুর আগে তাকে অবশ্যই হতে হবে। যে ব্যক্তি গোপনে পাপ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, এটাকে নেশায় পরিণত করে নিয়েছে, তাকে অবশ্যই এই তিনটি শাস্তির সম্মুখীন হতে হবে। আর আজকাল বলতে গেলে একেবারে গোপন পাপে আসক্ত নাই একেবারে বলা মুশকিল, ম্যাক্সিমাম যুবকরা এই গোপন পাপে আসক্ত, অর্থাৎ নিজেকে নিজের রুমকে কিংবা নিজেকে গোপন পাপের জন্য একেবারে বেছে নিয়েছে, অর্থাৎ রাতকে বেছে নিয়েছে গোপন পাপের জন্য, নিজেকে বেছে নিয়েছে গোপন পাপের জন্য, নিজের রুমকে বেছে নিয়েছে গোপন পাপের জন্য। আহা, আফসোস লাগে। এজন্য বলতে হয় এই গোপন পাপে যারা আসক্ত তাদেরকে তিনটি শাস্তি দুনিয়াতেই দেয়া হবে এবং পরকালে মৃত্যুর পর বাকি তিনটি শাস্তি দেয়া হবে। ছয়টি শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা গোপন পাপে আসক্ত তাদের জন্য কোট করা হয়েছে। আর এক নম্বর শাস্তি, যারা গোপন পাপে আসক্ত একটু মিলায় নেন যে আপনার জীবনে গোপন পাপ করার কারণে আপনার জীবনে শাস্তিগুলো আসে কিনা আপনি একটু দেখে নেন। আর এক নম্বর শাস্তি হচ্ছে গোপন পাপ করার কারণে, এক নম্বর শাস্তি হচ্ছে অর্থাৎ আপনার জীবন চারদিক থেকে আপনার জীবনে অশান্তি গ্রাস করবে, চারদিক থেকে, অর্থাৎ যেটা ধরবেন সেটাতেই আপনার অশান্তি, শান্তি বলে আপনার জীবনে কোনো কিছু থাকবে না, হতাশা ডিপ্রেশন আপসেট সব কিছু আপনার জীবনে সেয়ে বসবে যে ব্যক্তি গোপনে পাপ করবে। এই গোপনে পাপ করার দরুন শাস্তি আপনার জীবনে এটা ছেয়ে বসবে, আপনার জীবনে এটা নেমে আসবে এই গোপনে পাপ করার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই এক নম্বর শাস্তি মৃত্যুর আগে আপনাকে অবশ্যই এটা ভোগ করতে হবে। দুই নম্বর শাস্তি, যে ব্যক্তি গোপনে পাপ করবে তার জন্য তার জীবনকে অর্থাৎ চার দিক থেকে তার জীবনে দারিদ্রতা ছেয়ে বসবে, দারিদ্রতা গ্রাস করবে, অর্থাৎ মাস শেষে দেখা যাবে অনেক টাকা ইনকাম করবে, অনেক টাকা স্যালারি পাবে, কিন্তু দেখা যাবে রিজিকে বরকত শূন্য, রিজিকে বরকত নাই, কোনো কিছুতেই বরকত নাই, অর্থাৎ কখনো বিবি অসুস্থ, কখনো মেয়ে অসুস্থ, কখনো মা অসুস্থ, একটার পর একটা শুধু অশান্তি দারিদ্রতা সংসারের মধ্যে ঝামেলা লেগেই আছে, একটার পর একটা লেগেই আছে, কারণ গোপন পাপে আপনি জড়িত। এই জন্য অনেকেই বলে যে হুজুর অনেক টাকা স্যালারি পাই, অনেক টাকা ইনকাম করি, কিন্তু হুজুর কোনো কিছুতেই বরকত নাই, কারণ আপনি গোপন পাপে আসক্ত, আপনি গোপন পাপে আসক্ত। এই জন্য গোপন পাপে আসক্ত থাকার কারণে আপনার জীবনে এই বিপদগুলো নেমে আসছে। এই জন্য এই গোপন পাপে আসক্ত এই শাস্তিগুলো থেকে বেঁচে থাকার জন্য একটু রিটার্ন এখনই ফিরে আসতে হবে। তিন নাম্বার, যে ব্যক্তি গোপন পাপে আসক্ত থাকবে, গোপন পাপে আসক্ত, গোপনে পাপ করবে, করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যাবে, তিন নাম্বার যে শাস্তিটা তার জীবনে নেমে আসবে মৃত্যুর আগে তাকে অবশ্যই সম্মুখীন হতে হবে তিন নাম্বার শাস্তির, সেটা হচ্ছে অর্থাৎ তার হায়াত কমিয়ে দেওয়া হবে, হায়াত সংকুচিত করে দেওয়া হবে। রুফিয়াতিন আকলামা জুফাতি সুহুব, হায়াত তো লিখে ফেলা হয়েছে, সেটা আর কমিয়ে যাওয়া কমানো যাবে না, কিন্তু হায়াত কমিয়ে দেওয়া হবে, সংকুচিত করে দেওয়া হবে, অর্থাৎ আপনার হায়াতের বরকত কমে যাবে, অর্থাৎ সময়ের বরকত কমে যাবে, হায়াত কমিয়ে দেওয়া হবে, হাদিসের স্পষ্ট নারেশান। এই জন্য মনে রাখবেন গোপনে পাপ করার কারণে এই তিনটি শাস্তি আপনাকে অবশ্যই দুনিয়াতে ভোগ করতে হবে, এই তিনটি শাস্তির সম্মুখীন না হয়ে আপনি মৃত্যুবরণ কখনো করবেন না। এই জন্য যারা গোপন পাপে আসক্ত একেবারে ক্লান্ত হয়ে গেছেন, নেশায় পরিণত করে নিয়েছেন, তাদের জন্য উচিত, তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে এখনই টু রিটার্ন ব্যাক টু আওয়ার লর্ড, এখনই এই পাপগুলো থেকে ফিরে আসেন এবং এখন এই শাস্তিগুলো থেকে বাঁচার জন্য এখনই আল্লাহ তাআলার কাছে তওবা করেন, এখনই তাওবায়ে নসুহা ইস্তেগফার পড়েন, তাওবায়ে নসুহা তাহাজ্জুদ গুজার হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাফ চান এবং খারাপ সঙ্গ ত্যাগ করেন এবং যে গোপন পাপে আসক্ত এবং যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো থেকে ফিরে আসেন এবং খারাপ সঙ্গ ত্যাগ করেন। অবশ্যই একা সঙ্গ ত্যাগ করতে হবে এই সবগুলো থেকে, গোপন পাপগুলো থেকে, গোপন শাস্তিগুলো থেকে এবং এই পাপের শাস্তিগুলো থেকে, তিনটি শাস্তিগুলো থেকে। ও যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, হেফাজত করার তৌফিক দান করেন।